নমস্কার, ফিরে আসলাম বিরতির পর, চোখ রাখবো পরবর্তী সংবাদের দিকে। আবারও বিশাল করে চুরির ঘটনা, যে ঘটনা উঠে আসছে মূলত দোকান মালিকের অনুপস্থিতিকে কাজে লাগিয়ে চুরির ঘটনা সংঘটিত হয়। এবং মূলত বিশালগড় থানাধীন দু নম্বর গেটের মরণ সাহার যে দোকান, সেই দোকানে দুঃসাহসিক চুরি যে অভিযোগ তুলেছেন দোকান মালিক, এবং মূলত দোকানে এসেই তিনি দেখতে পান চুরির ঘটনা। এর আগেও যে বাজার বিশালগড় থানাধীন যে দু নম্বর গেট, সেই বাজারে এর আগেও চুরির ঘটনা সংঘটিত হয়েছে বহুবার, এবং আবারও আজকে সকালবেলাতে লক্ষ্য করলো দোকান মালিক চুরির ঘটনা দেখেছে। গতকালকে অর্থাৎ বুধবার দিন রাত্রে দোকান লাগিয়ে তিনি বাড়ি যান, এবং আজকে সকালবেলাতে এসে লক্ষ্য করেন চুরির ঘটনা, এবং এ নিয়ে ইতিমধ্যে চিন্তার একটা ভাঁজ লক্ষ্য করা যাচ্ছে। তার পাশাপাশি আরো ছড়িয়েছে আশপাশের দোকান মালিকদের মধ্যে। মরণ সাহার যে দোকানটি আমরা দেখতে পাচ্ছি, মোবাইল এবং ইলেকট্রনিক্স সামগ্রীর দোকান, সেই দোকানে আবারও চুরি, দুঃসাহসিক চুরি, ভয়াবহ চুরির ঘটনাতে রীতিমতো আতঙ্ক বিরাজ করছে গোটা বিশালগড়ের দু নম্বর গেটের যে এলাকা রয়েছে সেই এলাকাটিতে। চুরির ঘটনা সম্পর্কে সংশ্লিষ্ট ব্যক্তিদের কি বক্তব্য রয়েছে শুনবো। আর কিছু চুরি হয়েছে বুঝতে পারছ? এই বাজারটার নাম কি? এই বাজারে কি আগে কোনো দিন চুরি হয়েছে? লোসপুর থাকেনি রাত্রেবেলা বাজারে? বাজারে লাইট গার্ড থাকেনি? বাজার কমিটির কি জানা ছিলেন লাইট গার্ড দেওয়ার লেগা? পুলিশ আসেনি? এখন আপনি কি চাইছেন? আপনার কি দোকান? আপনারা শুনলেন দোকান মালিক মরণ সাহার বক্তব্য। গতকালকে গভীর রাত্রে মূলত চুরির ঘটনা সংঘটিত হয়েছে যেমনটা তিনি জানাচ্ছেন, এবং গতকালকে রাত্রেবেলাতে তিনি প্রত্যেক দিনকার মতনই দোকান লাগিয়ে চলে যান, এবং আজকে সকালবেলাতে যখন তিনি আসেন দোকানে, গিয়ে দেখতে পান যে উপরের দিকে কোনো অংশ কাটা, এবং সেখান থেকে চোরের দল প্রবেশ করে এবং বেশ কিছু সামগ্রী সেখান থেকে চুরি করে নিয়ে যায় যেমনটা তিনি জানাচ্ছেন। এবং তার পাশাপাশি বিশালগড়ের থানাধীন যে দু নম্বর গেট এলাকা, যে এলাকাতে প্রচুর দোকান রয়েছে, সারি সারি দোকান সেখানে রয়েছে পুরো বাজার এরিয়া, কিন্তু সেখানে রাতের নিরাপদ সত্যটা ঠিক কতটা সেটা নিয়েও একটা প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ প্রত্যেকটা ব্যবসায়ীর মধ্যেও কিন্তু এই এই নিয়ে একটা চিন্তার পরিবেশ সৃষ্টি হয়েছে, কারণ একাধিকবার এই একই জায়গাতে চুরি হয়েছে, একই জায়গার একই এরিয়ার মধ্যে বিভিন্ন দোকানে চুরি হয়েছে, কিন্তু তারপরও চোরদের কোনো টিকিট নাগাল কিন্তু পাওয়া যায় না, ধরতে পারেন না পুলিশ, এবং পুলিশের বিরুদ্ধেও কিন্তু একটা ক্ষোভ লক্ষ্য করা যাচ্ছে, চাপা ক্ষোভ লক্ষ্য করা যাচ্ছে দোকানের ব্যবসায়ীদের মধ্যেও। এবং আগামী দিনে যাতে বাজার এলাকাতে নিরাপত্তার বিষয়টিকে সুনিশ্চিত করা যায় সেই দাবিটা উঠছে এখন ব্যবসায়ীদের পক্ষ থেকে। একটা বিরতি নিচ্ছে, আসছি বিরতির পর, সঙ্গে থাকুন।